2 কোটি টাকার সিনেমা শাকিব খানের একার পারিশ্রমিক 80 লক্ষ টাকা। কঠিন উত্তর দিলেন শাকিব খান। শাকিব খান বলেন, শাকিব যে সিনেমায় হাত দেয় সেই সিনেমার মান 80 গুণ বেড়ে যায়, মেগা স্টার বলে কথা। দর্শক বন্ধুরা, বাংলাদেশের কিং খান খ্যাত শাকিব খান দীর্ঘ বছর ধরে একের পর এক সিনেমা করে ধরে রেখেছেন নিজের যশ খ্যাতি। তবে ব্যক্তিগত বিষয় বাদ দিয়ে আবারও একের পর এক সিনেমায় অভিনয় শুরু করেছেন তিনি। শুটিং চলছে বেশ কয়েকটি সিনেমার, নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন আরো বেশ কয়েকটি সিনেমায়। তবে এবছরের শুরুর দিকে ঢালিউড কিং শাকিব খান বলেছিলেন, যদি বিগ বাজেটের ভালো সিনেমা হয় তাহলে একটি সিনেমাই যথেষ্ট, বেশি প্রয়োজন নেই। কিন্তু সরকারি অনুদানকৃত সিনেমার বাজেট যখন 60 লাখ টাকা, সেখানে এখন প্রশ্ন উঠেছে কেন কম বাজেটে শাকিব খান সিনেমা করছেন। এই প্রশ্নের উত্তর পাওয়া গেল সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরুর কাছ থেকে। খসরু বলেন, অনুদানের ছবি হলেও সিনেমায় শাকিব খান আছেন, এটা ভুলে গেলে চলবে না। প্রাথমিকভাবে 60 লক্ষ টাকার কথা হলেও পরে সিনেমার কাজ করতে যেয়ে দেখা গেছে 2 কোটি টাকার বেশি খরচ হচ্ছে। অনেকেই শাকিবের পারিশ্রমিকের দিকে আঙ্গুল তুলছে। এ প্রসঙ্গে আমি একটা কথাই বলবো, শাকিবের সম্মানই 20 কোটি টাকা হওয়া উচিত। কারণ জামালপুরে শাকিবের শুটিং এ লাখো মানুষের ভিড় প্রমাণ করে কত উঁচু মানের সুপারস্টার শাকিব খান। শুধু জামালপুর কেন, শাকিব খান বাংলাদেশের যে প্রান্তেই যাবে এমন লাখো মানুষের ভিড় হবেই। বাংলাদেশের আর একটা নায়ক দেখান যাকে এক নজর দেখতে হাজার হাজার লাখ লাখ মানুষ ভিড় করে, আর তাই গলুই সিনেমার প্রযোজক বড় অঙ্কের টাকা ঢালছে। এ কারণে 2020-21 অর্থ বছরে 60 লাখ টাকার সরকারি অনুদানের ছবি হলেও শাকিব একাই পাচ্ছেন 80 লক্ষ টাকা। বিষয়টি নিয়ে খোরশেদ আলম খসরু বলেন, পারিশ্রমিকের ব্যাপারটা সম্পর্ক সহ অনেক বিষয়ের উপর নির্ভর করে। আমরা সবকিছু মিলিয়ে সুন্দরভাবে শুটিং করছি, আমাদের সিনেমায় শাকিবকে আমরা 80 লক্ষ টাকা পারিশ্রমিক দিচ্ছি। কিছুদিন আগে খসরু গণমাধ্যমকে বলেছিলেন, অনুদানের ছবি মানে যে স্বল্প পরিসরে কাজ শেষ করা, সে ধারণাটা ভাঙতে চাই। অনুদানের সিনেমা বলতে এতদিন যে ধারণা ছিল আমরা সেটা পরিবর্তন করার চেষ্টা করব। বেশ বড় বাজেটের সিনেমা হবে গলুই। তবে পারিশ্রমিক প্রসঙ্গে যোগ্য জবাব দিয়েছেন শাকিব খান। শাকিব খান বলেন, শাকিব খান যে সিনেমায় হাত দেয় সেই সিনেমার মান 80 গুণ বেড়ে যায়, 2-4 কোটি কিছুই নয়। গত সপ্তাহ থেকে জামালপুর ও বগুড়ার কিছু অংশে ছবিটির কাজ শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল সদরঘাট এলাকায় সিনেমাটি শুটিং করছে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন এস এ হক অলি। এতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে প্রথমবারের মতো অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। এছাড়া আরো আছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবু সহ আরো অনেকে। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, কণা সহ আরো অনেকে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।